আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি তো যারা আমার ভিডিও দেখে থাকেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তো আমি নিয়ে আসলাম যাবা পাখির বাচ্চা কত দিনে আপনি খাঁচা পরিবর্তন করে আলাদা করতে পারবেন তো আমি প্রায় এক মাস পরে করেছি একটু আবহাওয়াটা খারাপ ছিল তো আপনারা চাইলে এক মাস পরে করতে পারেন সাধারণত বিশ দিন পরেই অনেকে করে তো আবহাওয়া বোঝে কখনো কখনও দেখবেন আবহাওয়া খারাপ ফুলে থাকে একটু নজর রাখতে হবে নয়তো বাচ্চা মারা যেতে পারে তো বাচ্চা আলাদা করে স্বাভাবিক বড় পাখিরে যে খাবারগুলো দিয়ে থাকেন সে খাবারগুলোই দিতে পারেন এই খাবারগুলো দিতে কোনো সমস্যা নেই আপনারা বড় পাখিরে যে খাবারগুলো দিতেন সেগুলো বাচ্চাকেও দিতে পারেন বাচ্চাগুলো মায়ের সাথে খেতে খেতে কিছুটা অভ্যস্ত হয়ে গেছে তো এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সাথে আপনি শাক দিতে পারেন সমুদ্রের ফেনা দিতে পারেন মাটি দিতে পারেন ইত্যাদি আপনি যে ভিটামিন দিতে পারেন ক্যালসিয়ামের ওষুধ দিতে পারেন আর পরিমাণ মতো ক্রিমির কোর্স করিয়ে নেবেন পাখির এটা খুব ইম্পর্টেন্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ